हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल ट्रैवल विद आकियांका। तो আমরা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ডেস্টিনেশন। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে আমরা যে রাইডটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডে বাই ডে একটা রাইড হবে, আমরা আজকেই ব্যাক করব। আর আজকে আমরা একটা খুব নতুন একটা জায়গায় যেতে চলেছি, একদম আনএক্সপ্লোর একটা বিচ, বাড়ির খুব কাছেই বলতে পারো, একটা হোয়াইট স্যান্ড বিচ। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমতলার মোড়ে। এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমতলার পেট্রোল পাম্প। তো আমতলা ক্রস করে আমরা সোজা পৌঁছে গেলাম হচ্ছে উস্তির মোড়ে। এটা ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা ডায়মন্ডের দিকে চলে গেছে। আজ আমরা ডায়মন্ডে যাবো না, উস্তির রাস্তাটা নিয়েছি, একদম ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা আর জ্যামও কম। তো এই আমরা উস্তি বাস স্ট্যান্ডের কাছে চলে এলাম। এখান থেকে আমাদের নিতে হবে হচ্ছে রাইট টার্ন। রাইট টার্ন নিয়ে আর একটা লেফটের দিকে রাস্তা চলে গেছে, সে লেফটের দিকে আমরা রাস্তাটা নিয়ে নিলাম। একটা ছোট্ট মতো ব্রিজ পড়বে, ব্রিজটার টপকে আমরা পৌঁছে গেলাম হচ্ছে নেত্রা স্টেশনে। এখানটায় মোটামুটি সবসময় ভিড় থাকে, জ্যাম থাকে, তো একটু হাতে সময় নিয়ে বেরোবে। তো আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে হটুগঞ্জ মোড়ে। এই হটুগঞ্জ মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম, সোজা যে রাস্তাটা চলে আসছে ওটা ডায়মন্ড থেকে এসছে। তো এদিকে আমরা এখন আস্তে আস্তে পৌঁছে গেলাম হচ্ছে কুলফির কাছে। তো কুলফির পর থেকে অনেক জায়গাতেই রাস্তায় পুলিশ দাঁড়াচ্ছে, তো যারা আমাদের বাইকার ভাইরা আছে তাদের একটু সাবধানে চালাবে, কারণ এখানে হচ্ছে স্পিড চেক হচ্ছে। এই মোটামুটি 60 কিলোমিটারের মধ্যে রাখবে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে কুলফির পরেই আর নামখানার আগেই একটা জায়গায় দাঁড়াচ্ছে পুলিশ স্পিডোমিটার নিয়ে। তো 60-এর ওপরে যদি স্পিড রাখো তাহলে এখানে একদম ধরে 1000 টাকার কেস দিয়ে দিচ্ছে। তো এটা মাথায় রাখবে, যখনই যাবে কুলফির পর থেকে একটু কন্ট্রোল করে স্পিড চালাবে। তো এই আমরা পৌঁছে গেলাম এখন হচ্ছে গঙ্গাসাগরের মোড়টাতে। এই আর ডান দিকে চলে গেলে হচ্ছে গঙ্গাসাগরের দিকে যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা পৌঁছে এলাম হচ্ছে কাকদি মোড়ে পৌঁছে গেলাম। এখানটা প্রচণ্ড কনজেস্টেড থাকে, তো আমাদেরকে লেফট টার্ন নিতে হবে কাকদি মোড় থেকে। তো এখানটা একটু সাবধানে গাড়ি চালাবেন, মোটামুটি অ্যাভয়েড স্পিডে রাখলেই পৌঁছে যাবেন। কাকদ্বীপের জ্যামটা ক্রস করার পরেই আমাদের রাস্তাটা মোটামুটি ফাঁকা পেয়ে গেছিলাম। তো সোজা দেখতে দেখতে আমরা নামখানা ব্রিজের কাছে চলে এসেছি, হাদানিয়া দোরানিয়া ব্রিজের কাছে। তো সকালে আমরা কিছু খেয়ে বেরোইনি, তাই এখানে ব্রেকফাস্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা চলে এসেছি নামখানাতে। তো এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো, এই হচ্ছে দোকান। আর এখানে হচ্ছে আমাদের বাইক লাগিয়ে দিয়ে বেরিয়েছিলাম মোটামুটি, তো খেয়ে নিয়ে তারপরে এখান থেকে সামনের দিকে বেরিয়ে যাবো। তো চলো আমরা খেয়ে নিই, আপাতত চুলের অবস্থা খুব খারাপ। তো খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে রাস্তায় সামনে। স্টার্ট করে দিয়েছি, আমি খাবো ডিম টোস্ট, প্রিয়াঙ্কা খাচ্ছে হচ্ছে পটাই পরোটা। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, এখানে করে নিয়ে তারপরে আবার সামনে। তো হালকা করে পেট পুজো করে নেওয়ার পরে আমাদের গন্তব্য লালগঞ্জ বিচ, যেটা হচ্ছে একদম ভার্জিন বিচ, নতুন ডেস্টিনেশন। সেদিকে আমরা বেরিয়ে পড়লাম। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, একদম ঝাঁ চকচকে ব্রিজ। যতবারই যাই একদম পুরো প্রেমে পড়ে যায় এখানটায় এলে। তো একটু আমাদের ইচ্ছা হলো এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিই। তো আর ব্রিজের নিচটাও নদীটা দেখতে খুব দারুণ লাগে। তো দাঁড়িয়ে আমরা একটু দেখে নিলাম এদিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি, দাঁড়িয়েছি। এই যে পেছনে হচ্ছে নদী নিচে, আর এই হচ্ছে ব্রিজ। তো এখান থেকে বেশি দূর নয়, কাছেই ব্রিজ। সোজা গিয়ে নেবে আমাদের বাদিক নিতে হবে, যেটা ম্যাপে দেখাচ্ছে। তো নেমে আমরা বাদিক নিয়ে নেব। তো কলকাতা থেকে লালগঞ্জ সি বিচের ডিস্টেন্স 110 কিলোমিটারের মতো, আর আমরা বেরিয়েছিলাম ওই 7টা নাগাদ। তো মাঝখানে একটু ধীরে সুস্থে বাইক চালিয়ে এসছি। তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি 3-3.5 ঘন্টা লেগে যাবে। তো এইখানে আমরা হাদানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করার পরে এই টোল প্লাজা ক্রস করছি। এখানে টোল প্লাজা এখন চালু হয়ে গেছে, তো 4 চাকা গাড়ির জন্য টোল লাগছে, তো আমাদের বাইক করে তো লাগলো না। তো কিছু দূর আসার পরে 7 মাইল বাজারের কাছে রাস্তার ওখানে একদম খুব খারাপ অবস্থা, ওখানে ব্রিজের কাজ চলছে। তো ওই জন্য একদম রাস্তা খুঁড়ে দিয়েছে, শুধু ধুলো আর ধুলো। মানে সামনে যদি কোনো ট্রাক কিংবা বাস যায় তো ধুলো ঝড় উঠছে। তো ধুলো ঝড় ক্রস করে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। আর তারপরেই হচ্ছে আমরা পৌঁছে গেলাম হচ্ছে 10 মাইল বাজারের কাছে, যেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এই 10 মাইল বাজার থেকেই আমাদেরকে নিতে হবে হচ্ছে লেফট। এই দেখতেই পাচ্ছ বাঁদিকে ব্রিজের কাজ চলছে, মানে ওয়ান ওয়ে ব্রিজ আছে, তো পাশে আরেকটা ব্রিজ চালু হওয়ার জন্য কাজ চলছে। এই 10 মাইল বাজার থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিলে মৌসুনী আইল্যান্ড পৌঁছে যাওয়া যায়, আমরা হচ্ছে নেব লেফট টার্ন টুয়ার্ডস লালগঞ্জ সি বিচের দিকে। তো এই লেফট টার্ন নিয়ে আমরা আস্তে আস্তে গ্রামের ভেতর দিয়ে যে আঁকা বাঁকা রাস্তা আছে সেটা ধরে এগিয়ে যেতে থাকলাম গুগল ম্যাপ থেকে। তো কিছুটা অসুবিধা হচ্ছিলো, কারণ তাই লোকজনকেও জিজ্ঞেস করে নিচ্ছিলাম মাঝে মাঝে।
তো পিচ রাস্তা আছে, অনেকটাই রাস্তা পিচ আছে। তো পিচ রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে একটা জায়গা এলো যেখানে হচ্ছে পিচ রাস্তা শেষ হয়ে গেছে। তো ওখান থেকে শুরু হচ্ছে আমাদের পুরো ইটের রাস্তা, একদম চারিদিকে পুরো সরু হয়ে গেছে রাস্তা, আর চারিদিকে গাছপালা ভর্তি। তো সেই সুন্দর প্রাকৃতিক মানে সৌন্দর্য দেখতে দেখতে আমরা একদম সমান গতিতে এগিয়ে যেতে থাকলাম আর উপভোগ করতে লাগলাম গ্রাম্য পরিবেশে। তো এই দেখতে দেখতে আমাদের সোজা ওই ইটের রাস্তা দিয়ে এগিয়ে আসার পরে একটা লেফটের রাস্তা ঢুকে গেছে। তো এই লেফটের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশন লালগঞ্জ সি বিচ। আর এখানেই হচ্ছে আমাদের ক্যাম্প রয়েছে, যে ক্যাম্পে আমরা থাকিনি কিন্তু ওখানে হচ্ছে লাঞ্চ করেছিলাম। তো এটাই হচ্ছে সেই ক্যাম্প, লালগঞ্জ বিচ স্টে ক্যাম্প। তো ক্যাম্পের উল্টো দিকে একটা শুকনো পুকুর দেখতে পেলাম, যেখানে হচ্ছে গ্রামের কিছু বাচ্চা এবং মহিলারা মাছ ধরার চেষ্টা করছিল। তো সেটা দেখার জন্য প্রিয়াঙ্কা দাঁড়িয়ে গেল এবং জিজ্ঞেস করলো যে কিছু মাছ পেয়েছো কিনা। তো এই যে ক্যাম্প আছে, এখানে ক্যাম্পে আমরা থাকবো না আজকে, লালগঞ্জ বিচ স্টে ক্যাম্পে। শুধু এখানে আমরা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করে তারপরে বিচের দিকে এগিয়ে যেতে থাকলাম। তো চারিদিকে একটা অদ্ভুত সৌন্দর্য বিরাজ করছিল, মানে ঘন জঙ্গল রয়েছে, তারপরে মাঝখান দিয়ে হচ্ছে মাটির রাস্তা, আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে সি বিচটা। তো সেই সি বিচের দিকেই আমরা লক্ষ্য করে এগিয়ে যেতে থাকলাম। তো এই যে দুধারে দেখতে পাচ্ছ, এখানে যখন বন্যা হয় জল ভেসে যায়, আর এই বিচে যাওয়ার জন্য মাঝখানে একটা বাঁশ দিয়ে ব্রিজ টাইপের করা রয়েছে। তো সেই ব্রিজের ওপর দিয়ে আমরা একদম জোরে বাইক নিয়ে এগিয়ে যেতে থাকলাম, আর চারিদিকে যে ঘন জঙ্গল সেটা একটা উপভোগ করতে থাকলাম। মানে রাত্রিবেলা যখন হয়ে যাবে সেটা ভাবছিলাম যে এখানে কিরকম ভুতুরে পরিবেশ আছে। তো একটা মনে মনে ইচ্ছা জাগছিল যে রাত্রিতে থেকে গেলেই হতো, কিন্তু উপায় নেই, আমাদের আজকে ফিরে যেতে হবে। তো কিছু দূর এগোনোর পরেই দেখতে পেলাম দু সাইডে হচ্ছে মাছের জাল পাতা রয়েছে। এখানে শীতকালে হচ্ছে শুটকি মাছ শুকানো হয়। তো এই যে দেখতে দেখতে আমরা চলে এলাম একদম আমাদের ডেস্টিনেশনে লালগঞ্জ সি বিচে। তো বলতে গেলে এটা লাল নয়, একদম পুরো নীল হয়ে রয়েছে জলটা, আর একমাত্র ওয়েস্ট বেঙ্গলের হোয়াইট স্যান্ড বিচ। তো এখানে লাল কাঁকড়াও পাওয়া যায় শুনেছি, তো দেখা যাক লাল কাঁকড়া পাওয়া যায় কি না। কিন্তু আপাতত আমাদের নীল সমুদ্র আর সাদা বালিটা উপভোগ করার জন্যে আমরা বাইক নিয়ে একদম পুরো ডাইরেক্ট সি বিচের মধ্যে চলে এলাম। তো দারুণ লাগছিলো, একদম দারুণ অনুভূতি, আলাদাই এক্সপিরিয়েন্স। তো সবাইকে স্বাগত জানাই একদম ভার্জিন আইল্যান্ড কাম সি বিচে, লালগঞ্জ সি বিচ। তো আমরা এসে গেছি হচ্ছে লালগঞ্জ সি বিচে। এই হচ্ছে বিচ, দেখে নাও, একদম শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ, কেউ নেই, শুধু আমরাই রয়েছি, আর ব্যাকপ্যাকার ক্যাম্প রয়েছে সামনে। এই হচ্ছে বাইক লাগিয়ে দিয়েছি পেছনে। তো অসাম ভিউ, একদম দুর্দান্ত ভিউ। শীতকালে আসলে তো কোনো কথাই হবে না, গরমকালেও এসছে, এখন কোনো গরম লাগছে না বেসিক্যালি, এত হাওয়া দিচ্ছে আর এত জল, জাস্ট কিচ্ছু লাগছে না। তো সব কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন এই ব্লগেতে, ডিটেলস সব দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশন লিঙ্কে। আপনারা চাইলে এসে এখানে বুক করতে পারবেন, থাকতে পারবেন, সব কিছু ব্যবস্থা রয়েছে। তো ফাটাফাটি ফাটাফাটি কোনো কথা হবে না। তো বিচে এসছি, এখন বিচে তো রাইড করবোই অবশ্যই। তো চলো একটু রাইড হয়ে যাক। বিচটা মোটামুটি ভালোই লম্বা ছিল। তো আমার বাইক নিয়ে আমি একদম এই প্রান্ত থেকে সেই প্রান্ত একদম দ্রুত গতিতে বাইক নিয়ে ছোটাতে থাকলাম, আর সি বিচ আর সি এর একদম দারুণ অনুভূতি নিতে থাকলাম। এই এত গরমের মধ্যেও কোনো গরমের অনুভূতি হচ্ছিল না, দারুণ লাগছিল, মানে অসাম এক্সপিরিয়েন্স ছিল, কোনো কথাই হবে না। তো ফার্স্ট টাইম আজকে আমি ফ্রন্ট ক্যামেরায় আসছি। তো চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন লালগঞ্জ বিচ। তো এটা একদম হোয়াইট স্যান্ড বিচ আর একদম ভার্জিন বিচ, এত কাছে, মানে হ্যাঁ কলকাতা থেকে এত কাছে। লাল কাঁকড়াও দেখা যায় এখানে, তো অবশ্য রোদ্দুর পরে লাল কাঁকড়া দেখা যাচ্ছে না। দারুণ দারুণ, মানে অসাম এক্সপিরিয়েন্স আমার। যদি আমি যদি আগে একটু ভিডিও দেখে আসতাম বা কিছু করে আসতাম, আরও ইনফরমেশন আমার কাছে থাকতো, আমি ডেফিনেটলি থাকার চেষ্টা করতাম যদি হাতে ছুটি থাকতো। যারা এখনো আমাদের চ্যানেল ট্রাভেল উইথ আকিয়াঙ্কা কে সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো সাপোর্ট করতে হবে, সাপোর্ট না করলে কি করে আমরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। ফুট করে নি, তারপরে আমরা খেতে যাব, খেয়ে দিয়ে তারপর বিকালবেলা এখান থেকে বেরোব। আমরা একটা শেড পেয়েছি সি বিচের মধ্যে, এই হচ্ছে লালগঞ্জে সি বিচে একটা শেড আছে এরকম ঘর মতো করা। তো এখানে একটু রেস্ট নিচ্ছি, তারপরে দেড়টা নাগাদ খেতে যাব আমরা ব্যাকপ্যাকার্স যে ক্যাম্পটা আছে ওখানে, দুপুরবেলা খাবার লাঞ্চটা ওখানেই করবো।
তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, জিরিয়ে নিচ্ছি, কারণ প্রচন্ড রোদটা দেখিয়ে দিচ্ছি। হচ্ছে ভিউ আর এখানে বাইক লাগিয়ে দিয়েছি, আর এখানে দুজন বসে গেছে সানের মধ্যে প্রচুর রোদ্দুর। তো এখানে একটু বসে এনজয় করি, একটু নিজেদের মতো মি টাইম স্পেন্ড করি, উইজ টাইম স্পেন্ড করি, তারপরে আমরা এখান থেকে যাব খেতে। চলো। তো অনেক রোদ্দুর ছিল বলে লাল কাঁকড়া দেখতে পাইনি, একটাই দেখতে পেয়েছিলাম, এটা আমাদের সামনে যেতে যেতেই ঢুকে গেল বালির ভেতরে। তো সি বিচে কিছু টাইম স্পেন্ড করার পরে তারপরে আমরা আমাদের ক্যাম্পের দিকে আবার ফিরে যেতে থাকলাম, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ্দুর ছিল তো টেকা যাচ্ছিল না। তো সেটের মধ্যে ছিলাম, তারপরে আমাদের খিদেও পেয়ে গেছিলো, সকালবেলা তো ওই সামান্য ব্রেকফাস্ট করেছিলাম নামখানাতে। তো ফিরে যাওয়ার সময়ও দারুণ এক্সপিরিয়েন্স হলো, একদম পুরো স্যাডলিং করতে করতে আমি ব্রিজটাকে টপকে চলে গেলাম, প্রিয়াঙ্কা নেমে গেছিলো আগেই। তো দেখতে দেখতে আমরা এই এসে পৌঁছে গেছি হচ্ছে লালগঞ্জ ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। এই হচ্ছে পেছনে ক্যাম্প, এই হচ্ছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প, এখানে আমরা আজকে লাঞ্চ করব। আর আপনারা চাইলে এসে লাঞ্চও করতে পারেন, পার হেড 250 টাকা করে, চিকেন খান, চিংড়ি খান, যাই খান। আর এখানে পুকুরও আছে, একদম পুরো গ্রাম্য পরিবেশ। দাদা আপনাদের এই রেটটা কী আছে একটু বলুন তো, ইনি হচ্ছেন ওনার এখানকার। কী নাম দাদা আপনার? আমার নাম শম্ভু হালদার। শম্ভু হালদার, আপনাদের এখানে মানে থাকা খাওয়া ব্যবস্থা কীরকম, কী রেট আছে? রেট থাকা খাওয়া 24 ঘন্টা এই টেন্টে। হ্যাঁ, এটা বড় টেন্ট, এগুলো কতজন থাকে মোটামুটি? মোটামুটি এটা 2 বেড করে লাগানো আছে, কিন্তু ভেতরে আরেকটা বেড দেওয়া যায়। আচ্ছা, সেক্ষেত্রে 2 বেড দেওয়া আছে, মানে 4-5 জন থাকতে পারবে একসাথে। সম্পূর্ণ নিজস্ব, আর এনাদের জায়গাতে এটা রয়েছে, একদম নতুন হয়েছে এই লালগঞ্জ বিচ। তো আপনারা চাইলে এসে এখানে এক্সপ্লোর করতে পারেন, একদম শান্ত নিরিবিলি জায়গা, খুবই সুন্দর, পুরো গ্রাম্য একদম পরিবেশ। এই হচ্ছে দুজনের থাকার টেন্ট, এগুলো 1200 টাকা করে, সাড়ে বারোশো টাকা করে পার হেড পড়বে আপনারা যদি থাকতে চান 24 ঘন্টা। আর কী কী থাকছে এর মধ্যে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার? হ্যাঁ, সন্ধ্যের সময় একটা টিফিনের ব্যবস্থা থাকে, মুড়ি, পকোড়া। আচ্ছা, আর যদি কেউ মানে ওই চিকেন রোস্ট কিংবা বারবিকিউ করতে চায় সেটা ব্যবস্থা? হ্যাঁ, বারবিকিউ যে ব্যবস্থা করা আছে বা ক্যাম্প ফায়ার ব্যবস্থা করা আছে, এগুলো শীতকালে আজকে লাগে, হুকুর ব্যবস্থা করা আছে, বা মাছ কেউ যদি মাছ ধরতে চান মাছের ব্যবস্থা করা আছে, ওই যাই মাছা করা আছে। আচ্ছা, মাছ ধরতে পারেন, খুবই সুন্দর। তো আপনাদেরকে কন্ট্যাক্ট করতে গেলে কি অনলাইনে করতে হবে? হ্যাঁ, অনলাইনে করতে হবে। আর এমনি যদি অফলাইন কেউ করতে চায় তার জন্য কোনো ফোন নাম্বার আছে কিছু? আছে, একটু ফোন নাম্বারটা তাহলে একটু বলে দিন। 9732436333। আচ্ছা, তো যদি কেউ আপনারা এখানে এসে দাদার সঙ্গে যোগাযোগ করতে চান কিংবা ওখান থেকে ফোন করে আসতে চান তো দাদাকে ফোন করে নেবেন, যদি অ্যাভেলেবেল থাকে টেন্ট আপনারা এখানে এসে থাকতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, একদম ভার্জিন বিচ, খুব কম লোকে আসা শুরু করেছে। আজকে লাঞ্চ করবো, তো আমাদের কালকে সকালবেলা অফিস আছে তো থাকতে পারবো না, তো নেক্সট টাইম আসার ইচ্ছা থাকলো, থাকার ইচ্ছা থাকলো, কারণ পরিবেশটা খুবই ভালো, তো রাত্রিবেলা থাকার এখানে ইচ্ছা থাকলো। এটা ডবল বেড দেওয়া আছে, এটা ডবল বেড দেওয়া টেন্ট আছে, পাখা ফাঁকা সবই আছে, আর একটা বেড এখানে ফেলা যায়। এই হচ্ছে বড় টেন্ট, এখানে 7-8 জন আরামসে থেকে যেতে পারবে, 4টে পাকার ব্যবস্থাও আছে। তো বিচ স্টে 10 মাইল বাজারের কাছে। আর তো ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা নাম্বার পেয়ে যাবেন, নাম্বার বুক করে তারা এখানে আসতে পারেন, লালগঞ্জ সি বিচ। এখানে হচ্ছে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম, রুম নিইনি, কিন্তু এদের এতটাই হসপিটালিটি যে আমাদের এখানে রুম দিয়ে দিয়েছে একটা। এই রুমটায় আমরা এখন হচ্ছে রেস্ট নেব, বিকালবেলা বেরিয়ে যাবো। এই হচ্ছে রুম, 2 বেডের, মাঝখানে চাইলে একটা বেড আবার লাগিয়ে না যায়, চালিয়ে নে পাখা চালিয়ে। এখানে হচ্ছে ক্যাম্প ফায়ার করার জন্য জায়গাও করা রয়েছে, তো
চাইলে আপনারা এসে বারবিকিউ ক্যাম্প ফায়ার সবই করতে পারবেন। এই হচ্ছে লালগঞ্জ বিস্টে ক্যাম্প। আবার সার্ভ করা হচ্ছে, এবারে লাঞ্চ করে নেব। আতিথেয়তা খুবই ভালো, একদম ফ্যানেরও ব্যবস্থা আছে খাবার জায়গায়, গরম করা কোনো অসুবিধাই হবে না। অনেক কিছু আইটেম আছে, তরকারি, ভাত, মুড়ি, মাছ, বেগুন, ডাল আর একদম বড় বড় চিংড়ি। বড় বড় সাইজ খাওয়া শুরু করে দিয়েছি, দারুণ টেস্ট। তো আই মাসে যে ডেফিনেটলি সবার এখানে আসা উচিত এবং স্টে করা উচিত, যদিও না স্টে করো যদি দুপুরে ঘুরতে আসো একবেলার জন্য, তো এখানে এসে লাঞ্চটা করে নিতে ডেফিনেটলি কর। আমরা মানে অনেকে যদি না স্টে করতে যায় তো এখানে এসে লাঞ্চও করে নিতে পারো। সেটা দারুণ সব খাবার দাবার খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবার বিচের দিকে রওনা দিলাম, কারণ সকালবেলা প্রচণ্ড রোদ্দুর ছিল, তো সেরকমভাবে ফটোশ্যুট করতে পারিনি। আর আমাদের ইচ্ছাও ছিল একটু টুকটাক প্রি হোলি সেলিব্রেট করব। তো এখানে এসে দেখলাম যে জল একদম কোথায় পিছিয়ে চলে গেছে, মানে সকালে যে একদম নীল একদম জল ছিল একদম হাতের সামনে, সেটা পিছিয়ে পিছিয়ে অনেক দূরে চলে গেছে, কারণ হচ্ছে এখন সন্ধ্যাবেলার টাইম, তো ভাটা হয়ে গেছে। তো ওখানে দেখলাম একটা লোক হেঁটে হেঁটে সেই কালার মধ্যে দিয়ে যাচ্ছে সামনের দিকে। লাঞ্চ হয়ে গেছে, এখন একটু এসছি বিচের মধ্যে, তো জল পুরো শুকিয়ে গেছে। এই যে পেছনে দেখতে পাচ্ছ সেই সাদা দাগটা দেখা যাচ্ছে, ওরও পিছনে মানে জল চলে গেছে। তো আমরা এখানে একটু ফটোশ্যুট করব, এই যে বাইক লাগিয়ে দিয়েছি এদিকে, তো ফটোশ্যুট করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো সৈনি আর বুম্বা হচ্ছে স্মোক বম নিয়ে এসেছিল, তো সেটা দৌড়াতেই আমাদের হচ্ছে ভিডিও শ্যুট অ্যান্ড ফটোশ্যুট হয়ে গেল স্মোক বম নিয়ে, আর একটা ছোট্ট করে প্রি হোলি সেলিব্রেশন হয়ে গেল আমাদের। তো দারুণ সারাদিনটা কাটলো, এনজয় করে ফাটাফাটি। হ্যালো এভরিওয়ান, আমরা ছোট্ট করে এখানে একটু হোলি সেলিব্রেট করে নিলাম, বসন্ত উৎসব। হ্যাপি হোলি সবাইকে, হ্যাঁ শুভ আমাদের তরফ থেকে শুভ বসন্ত উৎসব। সবাই ভালো করে রং খেলো, রঙের উৎসব, রঙিন হয়ে যাও আর খুব মিষ্টি করে রং খেলো। কেউ কাউকে বা কোনো অ্যানিমালকে হার্ম করো না, কারোর গায়ে রং দিয়ে দিও না জোর করে, আর সব মিলিয়ে খুব ভালো করে কাটাও বসন্ত যেন সবার খুব ভালো। আমরা অ্যাডভান্স একটু টুক করে খেয়ে নিলাম অল্প স্বল্প এখানে এসে, একবার নামা সেকেন্ড টাইম। তো চলো, খুবই ভালো লাগছে, পাহাড়ে হোলি কাটিয়েছি এবার সমুদ্রে, একদম অ্যাডভান্স একদম। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ব্লগে। তো আশা করছি এখন অবধি যদি দেখে থাকো আমাদের ব্লগটা ভালো লেগেছে, তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ আকিয়াঙ্কা। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব। তো অমায়িক জায়গায় একটা দারুণ সুন্দর দিন কাটানোর পর সূর্য যখন অস্ত যাচ্ছে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো একটু এগোনোর পরে কিছু কিছু গ্রামের বাচ্চারা আমাদের রাস্তা আটকে ধরলো, টাকা দিতে হবে কিনা, তারা হচ্ছে দোল উৎসব করবে, তো কি আর করবো, বাচ্চাগুলোকে কিছু টাকা দিয়ে তারপরে আমরা আবার বেহালার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এই আমরা আবার পিজা রাস্তায় উঠে এলাম, উঠে আসার পরেই সূর্য অস্ত যাচ্ছে, সেই সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 10 মাইল বাজারের কাছে। এই 10 মাইল বাজার থেকে আমাদের ডান দিকে নিয়ে নিতে হবে টুয়ার্ডস হচ্ছে ডায়মন্ডের দিকে, আর বাঁদিকে গেলে আপনারা পৌঁছে যাবেন হচ্ছে বকখালি। তো এইভাবেই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে থাকলাম। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরে।